ইসলামিক ওয়েবসাইট হয়ে আচ্ছা বের করে দিলাম আল্লাহর লাথি মেরে বের করে দিলাম আহ ঠিক আছে যা ইচ্ছা কর গিয়ে যা মানে এই মুমিন গুলা পঙ্গপালের মতো এখানে বেশি বসে থাকে আচ্ছা আরেকজনকে যুক্ত করি মডারেট মুসলিম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আমি আর কি মডারেট মুসলিম তাই আর কি এই নাম দিলাম এখন যেটা জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে নাসিক মানসুকের যে আয়াত গুলা হ্যাঁ এখন কোরআনের আয়াত তো যেভাবে আমরা দেখতে পাই কোরআনে সেভাবে আসলে নাজিল হয়নি মানে ক্রমানুসারে আর কি যেটা আমি বলতে চাচ্ছিলাম তো আপনার কাছে কি ওই লিস্টটা আছে যে কোনটা কোনটার পরে হইছে বা কোনটা আগে হইছে এটা করার কাজ চলতেছে আশা করি যদি করতে করা যায় আমাদের মধ্যে কেউ না কেউ চেষ্টা করছে এই কাজটা করার যদি করা যায় তাহলে আপনারা মানে জানতে পারবেন করা শেষ হোক তারপরে আপনারা জানতে পারবেন মানে এটা যে মনে করেন যে তো লিস্ট নাই হ্যাঁ যে মানে কোনটা আগে বা কোনটা পরে হইছে তাহলে আপনারা মানে কিভাবে নাসিক মনসুখ নির্ধারণ করেন যে যে ভাই নাসেক মানসেক আমরা নির্ধারণ করি না মানে এই বিষয়ে যারা তাফসির কারক মহাদিস যারা মুফাসিদ যারা সেই মুফাসিদরা এই বিষয়ে কি বলেছে সেই বক্তব্যগুলো আমরা তুলে ধরি হ্যাঁ কোনটা নাসেক কোনটা মানসুক না মনে করেন সুরা এটা হচ্ছে মনে করেন নাজিলের অনুসারে মনে হয় একশো তেরো না তো এরকম যে যে এটা যে একশো তেরো এটা যে বের হইলো তো এরকম কি আরো আছে মানে এটার যে লিস্টটা এটা নাই না কয়েকটার আছে কিন্তু বেশিরভাগই নাই কয়েকটার আছে সেগুলো বাদ বাকি যেগুলো নাই সেগুলো আবার নানাভাবে হিসাব নিকাশ করে বের করতে হয় এটা কোন সময় কোন জায়গায় কেমনে হয়েছিল সেটা বের করতে হয় আচ্ছা একটা কথা বলেন আমার মনে করেন যে মাকি সুরা যেগুলো হ্যাঁ সেগুলো তো মাকি সুরা তো আগে না দিল হয়েছে তারপরে না মাদানি তো মনে করেন মাদানি সুরার সাথে মাকি সুরার একটা কন্ট্যাক্ট যদি মনে করেন কন্ট্রাডিক্ট করে একটা আরেকটার সাথে এখানে একটা বলা হয়েছে এখানে একটা বলা হয়েছে তাহলে তো মাদানিটাই ফলো করতে হবে তাই না কারণ ওটাই তো পরে হয়েছে হ্যাঁ হ্যাঁ মাদানিটাই ফলো করতে হবে আচ্ছা এটাই আপনার আমার কাছে জানা ছিল আর ওটা লিস্ট বোধহয় আপনারা করেন না আমি আপনাদের ওয়েবসাইটও পেলাম না তাই আর কি যুক্ত হয়ে জিজ্ঞেস করলাম আর আরেকটা বিষয় ভাই ওই যে সাফিয়ার যে বিষয়টা ওইটা রেফারেন্সটা কিছু দেখাইতে পারবেন মনে করেন বাপ ভাইকে হত্যা করে নাকি ওই রাতেই নাকি ইয়া করা হয়েছে এটা আছে আপনার কাছে এটা তো আছে কিন্তু এখন আমার ওই কম্পিউটার থেকে আমি সব জিনিস নতুন কম্পিউটারে আমি আনি নাই আপনার ওয়েবসাইটে নাই ওয়েবসাইটে ছিল একটা লেখার ভিতরে ছিল কিন্তু আচ্ছা দাঁড়ান আমি একটু অপেক্ষা করেন তাহলে আমি স্ক্রিনটা বড় করে রাখি স্ক্রিনটা বড় করে রাখি দেখি আমি এটা পাই কিনা একটু আমার খুঁজতে হবে হয়তো নাও পাইতে পারি পাবোই যে এটা আসলে মানে গ্যারান্টি দিচ্ছি না না পাওয়া যেতে আচ্ছা দেখেন পার কিনা আচ্ছা হ্যাঁ পাইছি একটা পাইছি সেটা দেখাচ্ছি হ্যাঁ জুম করেন ঠিক আছে এখানে প্রথমে আমরা দেখি যে সাফিয়ার ঘটনাটা দেখি প্রথমে নাম কি ভাই আমি পরে পরবর্তীতেดูกব তো লেখাটার নাম কি মানে লেখাটা টাইটেল হচ্ছে সাফিয়াকে নবীর গালাগালির কারণ আচ্ছা ঠিক আছে ওকে প্রথমে এই জিনিসটা দেখাই সেটা হচ্ছে সাফিয়ার যে বাপ ছিল সেই বাপটাকে কি করছিল দেখেন আফরার মাওলা ওমর থেকে বর্ণনা করেন ইহুদীরা রাসূলুল্লাহ এর একাধিক সহধর্মিনী দেখে লোকজনকে বললো তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো সে আহারে পরিতৃপ্ত হয় না মানে মোহাম্মদ সম্পর্কে বলতেছে ইহুদিরা এই বেড়ায় খায়া তার পেট ভরে না এরপরে আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বুঝে না সমাজে তার একাধিক সহধর্মী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তার প্রতি দোষারোপ করে তাদের মন্তব্য হলো উনি যদি উনি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপসা থাকতো না মানে ইহুদিরা মোহাম্মদকে কে যে অভিযোগটা করতেছে সেটা হচ্ছে মোহাম্মদে অত্যন্ত নারী লিপ্সা নারী লোভী এবং অত্যন্ত খায় বেশি খায় খায়া তার পেট ভরে না যতই খায় তত খেতে চায় এই অগ্রণী ভূমিকা পালন করে ইবনে আকতাব এই যে সাফিয়া ইবনে হুয়াই ইবনে আক্তাব নাম সাফিয়ার নামই হচ্ছে সাফিয়া ইবনে হুয়াই ইবনে আক্তাব মানে হচ্ছে এই যে হুয়াই ইবনে আকতাব আক্তাবের পুত্র হুয়াই এই হুয়াই ছিল সাফিয়ার পিতা এটা কি দেখা গেছে মুসলিম ভাই হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি ওই যে 40 নম্বর পৃষ্ঠা থেকে দেখা যাচ্ছে তার মানে এই যে মানে মুহাম্মদের যে অত্যন্ত কড়া সমালোচক ছিল এই যে এই হুয়াইব ইবনে আকতাব মুহাম্মাদের অত্যন্ত কড়া সমালোচক ছিল এরপরে যেই যে ঘটনাটা ঘটলো তারপরে আমরা দেখি যে যখন ইয়া করল এটা আপনি পাবেন আসাবের আসল জীবন কথা খন্ড 5 মোহাম্মদ আব্দুল মাহবুব পৃষ্ঠা 275 276 আপনি একটু পড়েন তাহলে এখান থেকে মুসলিম ভাই আপনি যদি একটু আনমিউট করে পড়তেন এখান থেকে আচ্ছা পড়লাম না হয় কিন্তু মানে ঘটনাটা কি হাদিসে নাই নাকি যে এইসব গ্রন্থগুলোতে আছে হাদিসে কি সহিহ হাদিসে কি আপনার এটার ব্যাপারে কোনো কিছু নাই যে মানে ওই একই রাতে ভাই হাদিসে তো সব কথা কেন থাকবে হাদিসে কি সব কথা থাকবে আপনার মানে কিছু জিনিস থাকে হচ্ছে কোরআনে থাকবে কিছু জিনিস আছে হাদিসে থাকবে হাদিস হচ্ছে মূলত নির্দেশনা মুহাম্মাদের নির্দেশনা আর কিছু জিনিস হচ্ছে কি সিরাত থেকে জানা যাবে হ্যাঁ তারিখ থেকে জানা যাবে সেইগুলা তো মানে সব সময় একজনকে কোরআন মানে হাদিস থেকে দেখাইলে বলে কোরআনে নাই কোরআন মানে তা সিরাত থেকে দেখাইলে বলে হাদিসে নাই এইগুলা ভাই কেমন কথা এটা না থাকলে সমস্যাটা কথা এটা তো আমি বুঝতেছি না ভাই এই জিনিসটা একটু পড়েন হ্যাঁ পড়ে আমাদের আচ্ছা ঠিক আছে পড়তেছি আলকুমুস দুর্গের পতন ঘটলে এবং গোটা খাইবার ইসলামের পতাকা উদ্দিন হলে হযরত বিজা রাদিয়াল্লাহু আনহু সাফিয়া রাদিয়াল্লাহু আনহু ও তার চাচাতো বোনের সঙ্গে সঙ্গে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট যেতে থাকেন ইহুদিদের পাশ ইহুদিদের লাশের পাশ দিয়ে তারা চলছিলেন সাধারণত এরূপ পরিস্থিতি খুব হয় অন্তত এটা শক্ত মনের শক্ত মনের মানুষের অন্তর কেঁপে উঠে তার সাথে মহিলারা ভয়াবহ এ দৃশ্য দেখে চিৎকার করে তা তারা মাথার চুল ছিড়ে মাতম করতে থাকে কিন্তু হজর সাফিল অবস্থা দেখুন প্রিয় স্বামীর লাশের পাশ দিয়ে বন্দি অবস্থায় চলছেন তিনি একটু বিচলিত নন কোন রকম ভাবান্তর নেই দৃঢ় পদক্ষেপে তিনি হেঁটে হেঁটে চলেছেন রাসুল সাল্লাহ পরে এভাবে তাদের বাপ পায়ের লাশের পাশ দিয়ে আনার জন্য বিলাল বিলালকে তিরস্কার করেন আচ্ছা তার মানে হচ্ছে গিয়ে ওই যে যে ইহুদিদের যে কাটা লাশগুলো চারপাশে পড়েছিল সেই পাশ লাশগুলোর উপর দিয়ে তাদেরকে দুইজন দুইটা মেয়েকে নিয়ে আসছিল একটা মেয়ে ছিল হচ্ছে গিয়ে চিৎকার করে কানতেছিল এই যে তো এখানে যে লেখা এই কারণে তার সাথের মহিলারা এই ভয় দিশে চিৎকার দিয়ে ওঠে কিন্তু সাফিয়ার মুখ ছিল শক্ত সাফিয়া মুখ শক্ত হারতেছিল এই জিনিসটা কি দেখা গেছে হ্যাঁ হ্যাঁ পুরো বিষয়টা বুঝতে পারছি আপনাদের মুখে তো অনেক শুনছি যে সাফিয়ার বাপ ভাইকে হত্যা করে ওই রাতে তাকে নাকি নবী এই কাজ করছে এটা আপনারা অনেক বলেন মানে ওই রাতে না তিন দিনের মধ্যে ওই ওইখান থেকে একটা দূরত্ব আছে একটা জায়গার দূরত্ব সেই জায়গায় যখন তাবুকwidehatছিল তখন মোহাম্মদ রুমের ভিতরে নিয়ে নেয় সাফিয়াকে আচ্ছা মানে বাপ ভাই কে বাপ ভাই দুজনকে হত্যা করা হয়েছিল নাকি হ্যাঁ বাপ ভাই দুজনকে হত্যা করা হয়েছিল তার স্বামীর নাম ছিল কিনানা আর তার বাবার নাম ছিল হুয়াই ইবনে আক্তাব আচ্ছা মোটামুটি আপনার যুদ্ধ বন্দিনী দাসের যে রেফারেন্স এটা কিন্তু পাওয়া যায় হাদিসে পাওয়া যায় আমি নিজেও দেখছি অনেকবার আদলের রেফারেন্স টাও দেখছি কিন্তু এই রেফারেন্স টা আপনার সিরাজ থেকে বের করতে হইল মানে এটা কি হাদিসে নাই হাদিস অনেক কিছুই নাই খুঁটিনাটি বিষয়গুলো হাদিসের ভিতরে নাই আচ্ছা তাহলে এটা কোন সিরাত গ্রন্থের নামটা যেন কি বললেন ওই লেখাটা আপনি পড়েন সাফিয়া কে নবীর গালাগালির কারণে ওই লেখাটার ভিতরে সব দেয়া আছে ভাই আচ্ছা ওই রেফার লেখাটার মধ্যে সাফিয়ার ব্যাপারে সব আছে ওই যে কয়টা কয় কিছু জিনিস আছে আচ্ছা ঠিক আছে ভাই এই এর পরে যদি কখনো রেফারেন্স পান তাহলে আজকে লাইভও দেখাই দেন আমি এটা ফলো করব ঠিক আছে তাহলে ভালো থাকেন ওকে ভাই আচ্ছা